অনেক দিন ধরেই ভাবছিলাম যে ডাবের জল নিয়ে আমি কিছু কথা বলবো, এবং ডাবের জল তো সবাই নিয়ে অনেকেই কথা বলে, কিন্তু ডাবের জলের সাথে ডাবের যে শ্বাস থাকে সেটা নিয়ে আমি কথা বলবো। তো ডাবের যে শ্বাসের কথা বলার আগে আমি ডাবের জল নিয়ে কিছু কথা বলে নিই। ডাবের জলের যে উপকারিতা অনেকেই কিন্তু জানে না। আমরা অনেকেই গাঁটের টাকা খরচ করে আমরা কিন্তু কোল্ড ড্রিঙ্কস খাই, সফট ড্রিঙ্কস খাই, যেগুলো হচ্ছে বিষ। সেটা এই যে কোল্ড ড্রিঙ্কস বা সফট ড্রিঙ্কস যাই আমরা খাই না কেন, সেটা কিন্তু কার্বন ডাই অক্সাইড থাকে, সেটা কিন্তু বিষ। আমাদের বাড়িতে যদি কোনো অতিথি আসে গরমকালে, তাহলে আমরা কিন্তু তাদেরকে ওই বিষ নামক সফট ড্রিঙ্ক বা কোল্ড ড্রিঙ্কস খাওয়াই, যেটা আমরা পরোক্ষভাবে কিন্তু অজ্ঞানে বা অজানাতে কিন্তু আমরা পাপই করে ফেলি। তো আমি সবাইকে বলবো, এই কোল্ড ড্রিঙ্কস সফট ড্রিঙ্কস নামে, সে দেশীয় হোক বা বিদেশি হোক, যেই তৈরি করুক, এইগুলোকে একেবারে নিজের জীবন থেকে একেবারে দূর করে ফেলুন। এগুলো কিন্তু খাবার না, এগুলো কিন্তু কোনো পানীয় না, এগুলো হচ্ছে বিষ, যে বিষ কিন্তু আমাদের শরীরের থেকে পরবর্তীকালে মারাত্মক মারাত্মক রোগের সৃষ্টির কারণ হয়। আমি ডাবের জলের কথা বলে নিই। এই যে ডাবের জল আছে, এই ডাবের জল আছে আমাদের দেহকে কিন্তু পিউরিফাই করে। আমাদের দেহের মধ্যে যে টক্সিনগুলো জমে থাকে বিভিন্ন অর্গানের মধ্যে, লিভার, কিডনি, হার্ট, লাংস, স্প্লিন, প্যানক্রিয়াস ইত্যাদি, গল ব্লাডার, তো মূত্রথলি, প্রত্যেকটা অর্গানকে কিন্তু এটা ক্লিন করে, প্রথম কথা। এবং আজকালকার দিনে অনেক মানুষই আছে যে তারা নিয়মিতভাবে অ্যালোপ্যাথির ওষুধ খায়। এই অ্যালোপ্যাথির ওষুধ কিন্তু মারাত্মক সাইড এফেক্ট, এবং এই ওষুধের যে বিষ সেটা কিন্তু শরীরে অল্প অল্প করে জমতে থাকে। এই বিষ কিন্তু সহজে বের হয় না। তো যারা নিয়মিতভাবে অ্যালোপ্যাথির ওষুধ খাচ্ছে, সেই ওষুধের সাইড এফেক্ট কাটানোর জন্য কিন্তু ডাবের জল অত্যন্ত উপকারী সিদ্ধ হয়। তো এবং ডাবের জল কিন্তু আমাদের পেটকে ভালো রাখে, আমাদের মন মস্তিষ্ককেও ভালো রাখে, আমাদের চোখকেও ভালো রাখে। ডাবের জল নিয়মিতভাবে খেলে আমাদের মূত্রনলী বা মূত্রথলি এবং কিডনি এটাকেও ভালো রাখে। তো যে কোনো যদি অসুখ হয়, যে কোনো রোগ হয়, পেটের রোগ হোক বা অন্য কোনো রোগ হোক, সে তো ডাবের জল দিয়ে কিন্তু সেই রোগটা কিন্তু সারানো যায়। আর একটা কথা, বিশেষ তথ্য আমি দিয়ে দিচ্ছি, যখনই দেখা যায় যে আমাদের মধ্যে কেউ হাসপাতালে ভর্তি হয়, তো সেখানে তাকে সঙ্গে সঙ্গে 95 থেকে 98% ক্ষেত্রে দেখা যায় তাকে একটা স্যালাইন দিয়ে দেওয়া হয়। এই স্যালাইনের মধ্যে কি থাকে? সোডিয়ামের জল থাকে। বাইরে থেকে যখন সোডিয়ামের জল বা সোডিয়াম আমাদের দেহে প্রবেশ করানো হয়, সেটা কিন্তু আমাদের দেহের জন্য অনেক ক্ষতিকর এবং মারাত্মক পর্যায়ে পৌঁছে যেতে পারে। ওই জন্য দেখা যায় একদিন দুদিন স্যালাইন দেওয়ার ফলে দেখি রোগীর দেহ কিন্তু ফুলে গেছে, চোখ মুখ হাত পা সব ফুলে যায়, কারণ তার কিডনি দুর্বল হয়ে যাচ্ছে। এই কারণে কিন্তু তার হাত পা ফুলে যায়, কিডনিকে কিন্তু ড্যামেজ করে দেয়। যদি দীর্ঘদিন ধরে স্যালাইন নেওয়া হয় তাহলে কিন্তু রোগীর স্থায়ী কিডনি রোগে আক্রান্ত তো হয়, এবং এছাড়া হার্টের রোগে এবং যে পেটের বিভিন্ন সমস্যায় কিন্তু সে আক্রান্ত হতে পারে। কিন্তু কিডনি রোগে যে আক্রান্ত হবে সেটা কিন্তু একেবারে নিশ্চিত। তো আমি সবাইকে বলবো, যদি বা স্যালাইন দিতেই হয় তাহলে ডাবের জলে স্যালাইন দিন। অত্যন্ত উপকারী, অত্যন্ত খুব সহজে দ্রুতভাবে রোগী সুস্থ হয়ে যাবে অন্যান্য জলের থেকে। বা যেটা বললাম যে ডাবের জল খেতে ডায়রিয়া হোক বা ফুড পয়জনিং হোক বা পেটের অন্যান্য বা পেটে ব্যথা হোক, সেই সময় কিন্তু কোনো কিছু খাবার না খেয়ে সারাদিন শুধু ডাবের জল, 6টা থেকে 8টা 10টা যতটা পারা যায় ডাবের জল খেয়ে কিন্তু এইসব রোগগুলোকে নির্মূল করা সম্ভব। এই তো বললাম ডাবের জলের কথা। ডাবের জলের আরো একটা কথা বললাম, মুখে অনেকের দেখা যায় যে ছোপ ছোপ দাগ হয় বা কারোর হাম হয়, গুটি বসন্ত হয়, সেই সময় শরীরে যাতে দাগ না থাকে সেক্ষেত্রে কিন্তু ডাবের জলের বিকল্প নেই। ডাবের জল যদি সেই সব জায়গায় যেখানে দাগ বা গুটি হয়ে গেছে, সেই সব জায়গায় যদি ডাবের জল প্রতিদিন লাগানো হয় তাহলে কিন্তু একটিও দাগ থাকবে না। আমি নিজের অভিজ্ঞতাটাই বলি যে 2019 সালে শেষের দিকে আমার কিন্তু ওই মায়ের দয়া যেটা বলা হয়, সেই মায়ের দয়া হয়েছিল, প্রচণ্ড ভয়ানকভাবে পুরো দেহে আমার ছড়িয়ে পড়েছিল। কেউ বিশ্বাসই করছিল না যে দেহে আমার কোনো দাগ থাকবে না, আমি নিজেই বিশ্বাস করছিলাম না। কিন্তু আমি নিয়মিতভাবে ডাব খেয়েছি এবং ডাবের জল আমি প্রত্যেকটা জায়গায় লাগিয়েছিলাম। আজকে কিন্তু একটাও দাগ আমি নিজেই খুঁজে পাই না। तो এতগুলো হচ্ছে ডাবের জলের উপকারিতা এবং গরম থেকে গরমের হাত থেকে বাঁচতে, সানস্ট্রোকের হাত থেকে বাঁচতে, ডিহাইড্রেশনের হাত থেকে বাঁচতে ডাবের জলের কোনো বিকল্প নেই। এতক্ষণ ধরে বললাম ডাবের জলের কথা। এবার আমাদের মধ্যে অনেকেই আছে যে যারা ডাবের শাঁসটা খায় না, ফেলে দেয়, বা তারা ডাবের জল খায় কিন্তু শাঁস ছাড়া ডাবের জল খায়। তারা বলে যে যদি ডাবের মধ্যে কোনো শাঁস না থাকে সেই জলটা কিন্তু অনেক বেশি উপকারী। কিন্তু বন্ধুরা আমি বলবো, আমি যখন যখন ডাব খাই আমি শাঁস ছাড়া কিন্তু কোনো ডাবই খাই না। কারণ জলের মানে শ্বাস হলে ডাবের মধ্যে যদি শ্বাস থাকে সেই জলের মধ্যে কিন্তু গুণাগুণে কোনো তারতম্য হয় না, বরঞ্চ শ্বাস যদি আমরা খাই তার মধ্যে কি কি উপকারিতা হতে পারে আমাদের। যে ওই যে শ্বাসের মধ্যে অনেকে খায় না যে ওজন বেড়ে যাবে বলে, আজ পর্যন্ত হয়নি যে নারকেল খেয়ে বা ডাবের শ্বাস খেয়ে কারোর মোটা হয়ে গেছে। যদি বা সেই ফ্যাটগুলো হয় সেই ফ্যাটগুলো কিন্তু দেহে শক্তি বৃদ্ধির জন্য অত্যন্ত দারুণভাবে সহায়ক হয় এবং স্কিনকে, চোখকে, স্কিনের যে উজ্জ্বলতা বাড়ে সেই স্কিনের উজ্জ্বলতা বাড়াতে কিন্তু সাহায্য হয়। এই যে হাই কোয়ালিটির যে ফ্যাট আছে এবং ডাবের যে শ্বাস আছে তার মধ্যে হাই কোয়ালিটির প্রোটিন আছে এবং ডাবের শ্বাসের মধ্যে যে কার্বোহাইড্রেট পাওয়া যায় সেটাও কিন্তু হাই কোয়ালিটির কার্বোহাইড্রেট আছে, যে কার্বোহাইড্রেটগুলো একদম সহজ পাচ্ছ। এছাড়া ডাবের জলে সোডিয়াম, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম ইত্যাদি পাওয়া যায়। তো আমি একটু বলে নিই যে এর মধ্যে কতটা কার্বোহাইড্রেট পাওয়া যায়। 100 গ্রাম এই শ্বাসের মধ্যে যে কার্বোহাইড্রেট পাওয়া যায় 353 মিলিগ্রাম এবং 3.3 গ্রাম পাওয়া যায় হচ্ছে প্রোটিন এবং 20 গ্রাম পাওয়া যায় হচ্ছে সোডিয়াম এবং ফ্যাট পাওয়া যায় 33 গ্রাম। এই প্রত্যেকটা কিন্তু হাই কোয়ালিটির। এই সোডিয়াম, এই ফ্যাট এগুলো কিন্তু দেহের জন্য কোনো ক্ষতি করবে না। এই যে প্রোটিনগুলো এবং এই কার্বোহাইড্রেট অত্যন্ত সহজভাবে শরীরের মধ্যে খুব সুন্দরভাবে দারুণভাবে ডাইজেস্ট হয়ে যাবে, যার ফলে আমাদের দেহ কিন্তু শক্তি বৃদ্ধি হবে। আমাদের দেহ কিন্তু মস্তিষ্কেরও কিন্তু যে মস্তিষ্কের যে মানে সফটওয়্যার যেটা বলি আমাদের বুদ্ধি, বৃদ্ধি, চিন্তা, চেতনা ইত্যাদি এটাও কিন্তু বৃদ্ধি পায়। তো আমি সকলকে বলবো যদি ডাব খাওয়া তো অত্যন্ত উপকারী, সেটা শুনে পে সোহাগা হয়ে যাবে, কিন্তু ডাবের সাথে ডাবের শ্বাসও যদি আমরা খেতে শুরু করে দিই। তো আজকে এটা নিয়ে এই ভিডিওটা হলো। এই ভিডিওটার সঙ্গে সবাইকে বলবো খুব মন দিয়ে দেখবে, প্রয়োজন পড়লে আরও একবার দেখবে এবং ভিডিওগুলো প্রত্যেকটা নিজের পরিচিতি, বন্ধু বান্ধবদের মধ্যে মাঝে এগুলো শেয়ার করে দেবে, যার ফলে তারাও কিন্তু এটা দিয়ে উপকৃত হবে।